বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমাতুল ফুকন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আমি আজকে একটা খাসির মাংস রান্না করছি। খাসির মাংসটা অসাধারণ একটা খাসির মাংস হচ্ছে। আমি যা যা আইটেম ব্যবহার করছি খাসির মাংস একেবারে গন্ধবিহীন, যারা যারা গন্ধ মনে করেন। তো আমার রান্নাটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে খাসির মাংস রান্না করতে পারলে কিন্তু গন্ধ অসহ্য হয় না। তো আল্লাহর রহমতে আমাদের মাংসটা রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, দেখতে অনেক বেটার হয়েছে। তো আমার রান্নাটা পুরো রান্নাটাই আপনারা দেখবেন, কারণ আপনারা দেখলে আপনাদের যা শিখানো থাকে না সেটুকুও জেনে যাবেন। মূল রান্নাতে আমি এখন চলে যাব। আমি খাসি নিয়েছি না 1 কেজির চেয়ে একটু বেশি। তো আমি খাসির মাংসটা প্রথমে ম্যারিনেট করে রেখে দিব। আমি কী কী দিয়ে ম্যারিনেট করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি ম্যারিনেট করার জন্য যা যা মশলা নিয়েছি সেটা আমি এখন মশলাটা দিব। তো আমার সাথে থাকুন, আমি কী কী দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখি। এখন আমি এক এক করে মশলা অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন দিব আমি রসুন পেস্ট। রসুন পেস্টটা আমি এখানে 1.5 কেজি, একটু কম মাংস, তো আমি এখানে 2 চামচ রসুন অ্যাড করব, আর 2 চামচ পেঁয়াজ দিয়ে দিব। কারণ আমি মশলাটা অনেকগুলো মশলা অ্যাড করবো, সেই জন্য আমি একটু পরিমাণে কম দিচ্ছি, পেঁয়াজটা একটু কম দিচ্ছি। তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি বাদাম বাটা দিয়ে দিব 1 চামচ। বাদামটাও আমার পেস্ট করা আছে, 1 চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা দিয়েছি, মশলা দাচ্ছিল এলাচ লবঙ্গ সব চিরা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি অ্যাড করবো কাঁচা পেঁয়াজ, যেটাকে কুচি করে রাখা, এই কুচি পেঁয়াজটা আমি অ্যাড করবো। সেখানেও দিয়ে দিচ্ছি আমি ½ চামচের 1 চামচ 1 বাটি। এখানে আমার এখন অ্যাড করবো আমি এখানে, এই পর্যায়ে আমি এখন টক দই দিব। টক দই অবশ্যই ফেটে রেখেছি আগে থেকে। তো টক দইটা দিয়ে যখন ম্যারিনেট করে রাখবো তখন আপনার যে খাসির মাংস থেকে যে গন্ধটা, ওই গন্ধটা একেবারেই চলে যাবে। টক দইটা অ্যাড করলে কিন্তু খাসির মাংসের গন্ধ থাকে না। তো আমি এখন হলুদের গুঁড়ো দেবো। তো হলুদের গুঁড়োটাও আমি 1.5 চামচ অ্যাড করে দেবো, 1 চামচ 1.5 চামচের মতো অ্যাড করছি। এখন আমি মরিচের গুঁড়ো দেবো। মরিচের গুঁড়োটা একটু কম দিবো, কারণ ঝালটা আমরা কম খাবো, সেই জন্য আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা যখন আপনি রান্না প্রায় কষানো শেষ হবে তখন আপনি দেখে মরিচের গুঁড়োটা আমি আরেকটু অ্যাড করবো। এ পর্যায়ে আমি এখন মেখে নিব সবগুলো মশলা। মাংসটার সাথে আমি কিছুটা আলু দিব বড় বড় করে, সেই জন্য আমার মনে হচ্ছে যে হলুদের গুঁড়োটা আমার আরেকটু লাগবে, সেই জন্য আমি আরেকটু হলুদের গুঁড়ো অ্যাড করছি। এখন অ্যাড করবো আমি তেজপাতা আর এলাচ লবঙ্গ। এখন অ্যাড করবো আমি দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি এখন তেলটা দিয়ে দিব। তেলটা আমি প্রথম মাখানোর আগে তেলটা ব্যবহার করি না, তো এখন তেলটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তেলটা আমি অবশ্যই আমার পরিমাণ মতো, যে যা মাংস রাঁধবেন তখন তার পরিমাণ মতো দিলেই হবে। কেউ কম খায়, কেউ বেশি খায়। তো খাসির মাংস আমার মনে হয় তেলটা একটু বেশি দিলেই ভালো লাগে, কারণ কম তেলে খাসির মাংস এতটা মজা হয় না। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো। তো 10 মিনিট হয়ে গেল, আমি এখন মূল রান্নাতে চলে আসলাম। আমার ঢাকনা উঠিয়ে দিচ্ছি, আমি এখন চুলার জালটা ঝরিয়ে দিব। ধরি আমি কিছুক্ষণের জন্য নৌকা ঢাকনা দিয়ে আবারও দেখে রাখবো, যাতে আমার পানিটা যখন ভালো করে বের হয়ে আসে। দেখেন 10 মিনিট রাখাতে আপনার মাংসের পানিটা কিন্তু বের হয়ে গেছে, পানিটা দেখানো যাচ্ছে না। তো মাংস থেকে যেই পানিটা বেরিয়েছে ওই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেবো। এখন কিছুক্ষণের জন্য আমি চুলার জালটা ধরিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে রাখবো। আমি এখন মাংসগুলি ভালোভাবে মিশিয়ে দিব। মাংস থেকে অনেক পানি বেরিয়ে আছে, আমি সেই পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংস দিয়ে যে পানিটা আমার বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি মাংসটা একেবারে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন পানিটা পরিপূর্ণভাবে একেবারে শুকিয়ে গেছে, মাংসটাও ভালো ভাবে কষিয়ে নিচ্ছি।
কারণ এই যে প্রথম যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে যদি মাংসটা আপনি ভালোভাবে কষিয়ে নেন তাহলে যে খাসি মাংস গন্ধটা হবে সেই গন্ধটা থাকবে না। সেই জন্য আমি একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি, আমি আরও 2-3 মিনিট ভাজা ভাজা করে কষিয়ে নিব। একেবারে তেল বের হয়ে গেছে তো আমি আর একটু অপেক্ষা করবো, আরও ভাজা ভাজা করে ভেজে নিব। তারপর আমি সামান্য একটু পানি অ্যাড করবো, এখন আমি সামান্য অল্প কিছু পানি অ্যাড করবো শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা কিন্তু অবশ্যই ফুটানো পানি ব্যবহার করবেন, কারণ খাসির মাংসকে ফুটানো পানি দিলে তাতে মাংস টেস্টটা অন্যরকম হয়। যেটা আমি পানি ফুটিয়ে রাখিয়ে রেখেছি তো সেটা আমি রাখছি, আমি এখন আবার একটু রেখে রাখবো মাংসটা। এই পানিতেই আমার মনে হচ্ছে যে মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন দেখবো মাংসটা সিদ্ধ হচ্ছে কিনা। আমি মাংসটা কিন্তু মাল অ্যাড করবো, সেজন্য মাংসটা বেশি সিদ্ধ হওয়া লাগবে না। এই পর্যায়ে আমি এখন আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব, একেবারে আবার ভাজা ভাজা করে কষিয়ে নিব। খাসির মাংস রান্না কিন্তু খুব সহজ না, খাসির মাংস রান্নাটা অনেকে খাসির মাংস আমার ফ্যামিলি অনেকেই খাসির মাংস খায় না, শুধুমাত্র রান্না কঠিন দেখে বন্ধ আসে সেই জন্য। কিন্তু আমি খাসির মাংসটা অনেক মজা করে রান্না করি, রান্না করার চেষ্টা করি। তো আমি এখন ভাজা ভাজা করে একদম কষিয়ে নিব, একটু সামান্য সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। আলুটা দেওয়ার পর আমার মাংসটা আবারও অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব, একেবারে ঝোল পরিমাণ, আপনার যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পরিমাণ পানি। একেবারে সিদ্ধ তো হয়েই গেছে, আর আরেকটু সিদ্ধ হয়ে যাবে সেই পানিটা দিচ্ছি, সেই পানিটার সাথে সাথে আমি এখন আরেকটু পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো মিনিমাম 5-7 মিনিটের মতো। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, আমি এখন 4-5 টুকরো কাঁচামরিচ দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো আমি কিছু মশলা গুঁড়ি করে রেখেছি, তো আমি কিছু মশলা গুঁড়ি অ্যাড করবো এখন। মশলা গুঁড়িটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে রাখবো। আমি রান্না শেষে কিন্তু একদম হালকায় আস্ত জালে আমি মাংসটা লবণ দিয়েছি, লবণটা আমার আর একটু লাগবে সেই জন্য আমি লবণটা আর একটু দিয়ে দিচ্ছি। রান্না শেষ করলে অবশ্যই আপনারা সবাই রকম লবণ দেখবে। মাংসটা আমার প্রায় হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য আমি একটা ফ্লাতে ঢেলে পরিবেশন করতে নিয়ে যাব। তো হালকা জালে আমি এখন রেখে দিচ্ছি। রান্নাটা একেবারে আমার শেষ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে, এখন আমি জালটা বন্ধ করে রাখবো, আমি একটা ফ্লাতে পরিবেশন করার জন্য উঠিয়ে নিচ্ছি। আমি এটা তো উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার খাসির মাংস আলু দিয়ে রান্না। তো সবাই ভালো থাকবেন, আমার কাছ থেকে কেউ যদি একটু শিখে থাকেন আমি অবশ্যই আসলে মন থেকে অনেক খুশি হব। আমার রান্নাটা কেমন হচ্ছে